পুজো আসছে নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। রান্না তো নিশ্চয়ই করেন, আর পুজোয় রকমারি খাওয়া দাওয়াও নিশ্চয়ই হয়। রান্নায় কী কী মশলা দিতে হয় তাও আমরা প্রত্যেকে প্রায়ই জানি। মশলাগুলো আসে কোত্থেকে? রান্নায় আমরা পাঁচফোড়ন দিই, আর এই পাঁচফোড়নের চারটি আসে দেশের আলাদা আলাদা রাজ্য থেকে, আর একটি আসে ভিনদেশ থেকে। জানেন কি, এগুলো বলার কারণ হচ্ছে এবছরে একটি পুজোর থিম এটা। আসুন দেখি। কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, জৈত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার আনিস, স্টাফ আনিস, গোলমরিচ, সাদামরিচ, হলুদ, মৌরি, শামরিচ। শুধু বিরিয়ানি রান্না করতেই এই মশলার প্রয়োজন। ভাবুন তো, মশলাগুলো আসে কোথা থেকে? এই দেশের কাশ্মীর, হিমাচল, হরিয়ানা, চণ্ডীগড়, দেরাদুন তো বটেই, এমনকি সৌদি আরব, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান থেকেও মশলা আসে ভারতে, বিভিন্ন ভারতীয় রেসিপির স্বাদ গন্ধ বাড়াতে। এবার সেই মশলার উপাখ্যান নিয়ে এক অনন্য থিম তৈরি করতে চলেছে দক্ষিণ কলকাতার ব্লকবাস্টার পুজো 66 পল্লী। এবছর আমাদের মূল পরিকল্পনা মশলা দিয়ে কাজ করা হচ্ছে, এবং আমরা জানি যে ইন্ডিয়াকে ল্যান্ড অফ স্পাইসেস বলা হয়, এবং এই যে গল্পটা, মানে মশলা কোথা থেকে এলো এবং সেটা কীভাবে বিবর্তন হলো, সেটা আমরা মশলার থ্রু দিয়েই দেখাবো। কারণ এই বিগত বছরে কখনো স্পাইস আর্ট নিয়ে কাজ হয়নি, মশলা নিয়ে হয়তো কাজ হয়েছে কিন্তু স্পাইস আর্ট নিয়ে কাজ হয়নি। কাঁসার থালায় ভাত মাখতাম, বাড়ির ছেলেপুলেরা একসাথে বসত। 2022 সালে কান্নবতী থিমে রচনা করে দর্শকের আশীর্বাদ কুড়িয়েছিল 66 পল্লী। ২০২৩ সালে তারা ফিরে গিয়েছিল দুর্গাপূজার রূপ বা উৎসে। কত মা দুর্গা কইলে মাটি বুঝি, চোখের নজর সরাস না। গতবার দুর্গার মাটি, মাটির দুর্গা থিম মানুষকে শহরের কংক্রিটের জঙ্গলে মেঠো দুর্গাপুজোর গন্ধ দিয়েছিল। 2024 সালে প্রতিটি মশলার ইতিবৃত্ত থিমের আকারে উঠে আসার পাশাপাশি এই মশলাগুলি সমারোহে এক দৃষ্টিনন্দন থিমের রচনা করে এবার কলকাতায় সাড়া ফেলতে চায় 66 পল্লী। গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জৈত্রী কলকাতার বুকে, ভারতবর্ষের 18টি রাজ্য এবং বিশ্বের 3টি দেশ থেকে রকমারি মশলার সম্ভার উপস্থিত হয়। সব মশলার নামও হয়তো আমরা জানি না, ব্যবহার তো অবশ্যই জানি না, কিন্তু এই মশলাগুলো আসে কোত্থেকে? এই নামের ব্যুৎপত্তি কী? কোন দেশ থেকে কোন মশলা আসে? ভারতবর্ষের কোন কোন অঙ্গরাজ্য থেকে আসা মশলা বাঙালির খাবারের সুস্বাদ বহন করে চলে? এই যাবতীয় বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে 66 পল্লী সর্বজনীন দুর্গোৎসব তাদের এবারের থিমে পুজোর পাঁচফোড়নকে এনেছে। যদিও ফোড়নের সংখ্যা 5 থেকে অনেকটা বেশি, কিন্তু এই পুজোর পাঁচফোড়নে আসলে বলতে চাওয়া হচ্ছে রকমারি মশলার ইতিবৃত্ত। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।